গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সঠিকভাবে সেই গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা আরও একটি কারি আমিরুদ্দিন সাহেবের একটি গান শিখে নেব। এই গানটিও খুব সুন্দর একটি গান, দরদিয়া বন্ধু আমার কই। এই গানটি সুরের সাথে অনেক গানের সুরের মিল পাবেন আপনারা, হয়তো এরকম সুরের গান আপনারা এর আগে অনেক শুনেছেন। তো যদি শুনে থাকেন তাহলে আপনাদের জন্য গানটা শেখা আরো সহজ হবে। তো চলুন গানটি আমরা শিখে নেবো, হচ্ছে আমরা ডি শার্প স্কেল থেকে শিখবো। আর সবসময় আমি বাউল টাইপের যে গানগুলি সেগুলি একটু উপরের দিকে দিয়ে থাকি, তো যারা উপরের দিকে গাইতে পারেন না তাদের জন্য আসলে গা খুব কষ্ট। তো যারা এই সমস্ত গান পছন্দ করেন বা এই ধরনের গান শিখতে চান তাদের জন্য আসলে। হ্যাঁ, তো ডি শার্প স্কেল থেকে আমরা গান শিখবো। তো ডি শার্প কর্ডটা আপনারা দেখেন, আর তাল হচ্ছে আপনার এখানে দ্রুত যাত্রা যেমন ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে এখানে ঝুমুর তালও ব্যবহার করতে পারবেন। তো গানটিতে তিনটি অন্তরা আছে, তিনটি অন্তরা সুর হুবহু এক। প্রথম অন্তরাটা বুঝতে পারলে পরে দুটি অন্তরাও খুব সহজে শিখে ফেলবেন। তো চলুন, আমি এখানে কোনো সারগাম মুখ দিয়ে বলবো না, আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে গানটি সুন্দরভাবে শিখিয়ে দেবো। আপনারা শুধু আমার আঙ্গুলটা খুব ভালো করে ফলো করবেন, তাহলে আপনাদের আর কিচ্ছু লাগবে না। অনেকেই আছেন যারা স্বরলিপি ছাড়া গান শিখতে পারে না, আসলে এটা খুবই দুঃখজনক যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও কেন তাদের স্বরলিপি লাগে, এটা আমি আসলে বুঝে পাই না। তো যারা আসলে আঙ্গুল দেখে শিখতে পারেন তাদের জন্য আসলে আমি এই ভিডিওগুলো করে থাকি। মাঝে মাঝে কিছু কিছু গানের স্বরলিপি দিই, স্বরলিপি লিখা দেওয়া এগুলি আসলে অনেক সময়ের একটা ব্যাপার, সবসময় এত সময় হয় না। তো বন্ধুরা, আশা করি আমরা আঙ্গুল ফলো করলে শিখতে পারবেন। তো চলুন, কথা না বলে আমরা আগে স্থায়ীটা তালে তালে শুনে নেই। দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই। বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী কেমন করে রই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই, প্রাণ সই সই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই। তো আমরা এই স্থায়ী অংশটা তালে তালে শুনে নিলাম। তো চলুন এবার আমরা শিখে নিই তাহলে কিছু। দর দিয়া বন্ধু আমার কই গো, দর দিয়া বন্ধু আমার কই, দর দিয়া বন্ধু আমার কই গো, দর দিয়া বন্ধু আমার কই, বন্ধু বিনে একা কিনি। দুইবার আছে লাইনটা। বন্ধু বিনে একা কিনি কেমন করে রই গো, দর দিয়া বন্ধু আমার কই, দর দিয়া বন্ধু আমার কই গো, দর দিয়া বন্ধু আমার কই, প্রাণ সই সই গো, দর দিয়া বন্ধু আমার
কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই। তো বন্ধুরা আশা করি স্থায়ীটা শিখে ফেললেন। এখানে একই সুর, আসলে একই কথা বারবার রিপিট হয়। হ্যাঁ, তো গানের কথা যদি বেশি না, কিন্তু একই কথা বারে বারে রিপিট হচ্ছে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমার যে তালের গানটা গিয়ে শোনালাম, সেটা লক্ষ্য করবেন যে কিভাবে আমি তালের গানটা গিয়েছি। হ্যাঁ, আর এবার চলুন আমরা প্রথম যে অন্তরাটা আছে সেটাতে চলে যাব। তো মিউজিক দিবেন কি, এই যে অর্থাৎ দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার যে লাইনটা আছে, এটা দিয়ে আপনারা মিউজিকটা বাজিয়ে নেবেন, তারপরে অন্তরাতে চলে যাবেন। তো চলুন অন্তরা যে প্রথম অন্তরাটা আমরা একবার একটু তালে শুনে নেই। আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম শো, আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম সই, শ্যামতি রীতের পুরা গায়ে, শ্যামতি রীতের পুরা গায়ে ধান দিলে হয় খই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই, প্রাণ সই সই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই। তো আমরা প্রথম অন্তরটা তালে শুনে নিলাম বন্ধুরা। তো এবার চলুন আমরা শিখে নিই। এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে। আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম শো, প্রথমবার একটু, প্রথমবার লাইনটাকে একটু লম্বা, শোয়ের যে টানটা আছে টানটা একটু বড় করে দিবেন। দ্বিতীয়বার আবার বড় করার দরকার নেই, দ্বিতীয়বার ছোট। হ্যাঁ, আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম সই, এখানে আর অত লম্বা করে দেওয়ার দরকার নেই, প্রথমবার একটু লম্বা করে দিবেন, ওইটা একটু শুনতে মজা লাগে। হ্যাঁ, এই জন্য। তারপরে কতক্ষণ দিবেন টানটা, সেটা নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যতক্ষণ পর্যন্ত ধরে থাকতে পারেন ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। তবে সব কিছুর একটা মাপ আছে, অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না যে একেবারে ধরে আছেন ধরে আছেন, হ্যাঁ সেটা না, মোটামুটি একটু ধরে থাকবেন, অনুজ্জ্বলতার মতো ওই ধরে থাকবেন না দীর্ঘক্ষণ। তো যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, দম যতক্ষণ থাকে ধরে থাকার চেষ্টা করবেন। আবার দমটা শেষ হওয়ার আগে কিন্তু চলে আসবেন, নাহলে আবার মাঝখানে দমটা শেষ হয়ে গেলে আবার গানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেখানে কতক্ষণ ধরে থাকবেন মোটামুটি বোঝার চেষ্টা করেন, আমি একটু দেখাচ্ছি। আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম শো, হ্যাঁ এটুকু করলেই যথেষ্ট। হ্যাঁ, তো তারপরে আবার কি আছে, দ্বিতীয়বার, দ্বিতীয়বার সংক্ষিপ্ত হবে। আমি তারে ভালোবাসি প্রাণে মইলাম সই, শেষ এখানে, শ্যামপীরিতের পুরা গায়ে। তারপরে একবার মিউজিক, শ্যামপীরিতের পুরা গায়ে ধান দিলে হয় খই গো, আবার দেখেন, শ্যামপীরিতের পুরা গায়ে ধান দিলে হয় খই গো, তারপরে আবার দরদিয়া বন্ধু আমার কই,
দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই, প্রাণ সই সই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই গো, দরদিয়া বন্ধু আমার কই। অর্থাৎ এই দরদিয়া বন্ধু আমার কই, এই লাইনটি আসলে অনেকবার করে গাইতে হয়। আপনারা আমার যে গাওয়াটা গানটা সেটা শুনে নিলে বুঝতে পারবেন যে কতবার গাইতে হবে। হ্যাঁ, আর অবশ্যই আপনারা এই গানটি যেহেতু শিখতেছেন তো কালী সাহেবের গানটি আপনারা শুনে নেবেন আসল গানটি, এবং বিভিন্ন শিল্পী গানটি গিয়েছেন হয়তো বা, তো কিছুটা তো একটু সুরের এদিক সেদিক হবেই। আর সবসময় মনে রাখবেন বাউল গানগুলি বিভিন্ন শিল্পীরা আসলে একই গান বিভিন্নভাবে গায়, একই সুর কিন্তু সুরের মধ্যে একটু উনিশ বিশ থাকে, এটি কোনো ব্যাপার না। তো চলুন তারপরে আমরা আবারও অন্তরাতে যাওয়ার আগে ওই একই মিউজিক দেবো। দুইবার দিতে পারি, হ্যাঁ দুইবার দিলেও কোনো সমস্যা নেই, মিউজিকটা দুইবার দিবেন তাহলে গানটি একটু বড় হবে, যেহেতু হারমোনিয়াম বাজায় গান একটু বড় হলে ভালো লাগবে। হ্যাঁ, তো চলুন এবার আমরা পরে অন্তরাতে চলে যাই, একই সুর দেখেন। না জানিয়া চুন খাইয়াছি মনে কইরা দো, না জানিয়া চুন খাইয়াছি মনে কইরা দো, আশা দিয়া গাছে তুইল্লা, আশা দিয়া গাছে তুইল্লা, কাইরা নিল মই গো, দরদিয়া বন্ধু আমার কই। তো বন্ধু আর দেখাচ্ছি না একই জিনিস বারবার, এটা প্রথম অন্তরটা যেভাবে গাইছি, হ্যাঁ যতবার গাইছি ওই লাইনটা আপনারা ফলো করবেন যে কতবার গাইতে হবে। তো তারপরে আবারও আপনারা মিউজিক দিবেন, সেটা আপনারা আবার মিউজিকটা দুইবার দিয়ে দিবেন কোনো সমস্যা নেই। তারপরে শেষের অন্তরতে চলে যাবেন, দেখেন যে শেষের অন্তরের সুরও কিন্তু ওই তিনটা অন্তর সুর যে একই সেটাই বললাম, দেখেন হুবহু মিল আছে। দেখেন যৌবন যো আরের পানি ঢেউ করে থই থই, যৌবন যো আরের পানি ঢেউ করে থই থই, আমির উদ্দিন বন্ধু পাইলে, আমির উদ্দিন বন্ধু পাইলে চির সুখী হই গো, দরদিয়া বন্ধু আমার কই। তারপরে একদম বন্ধুরা সম্পূর্ণ স্থায়ীটা আবার গাইতে হবে, যে দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই বলে একদম শুরু থেকে, যে বন্ধু বিনয় একাকী একাকিনী, এগুলো সম্পূর্ণ লাইন মানে স্থায়ীটা আবার মনে করেন যে আবার প্রথমে যেভাবে স্থায়ীটা গিয়েছেন সম্পূর্ণ স্থায়ীটা আবার গাইতে হবে, সম্পূর্ণটা গিয়ে তারপরে এভাবে শেষ করবেন। দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই, এভাবে আপনারা গানটা শেষ করবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনারা আঙুলটা ফলো করলেই আসলে গান শেখা সম্ভব, স্বরলিপির আসলে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলি বৃথার সময় নষ্ট। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।